তো আমরা যারা আসমানের দিকে তাকাই, তাকায় দেখি প্রথম আসমানে কোটি কোটি তারকা দেখা যায়। গবেষণা করলে যদি আসমানে আপনি তালাশ করেন, তালাশ করলে সাত আসমান তালাশ করলে আপনি ষাটটা তারকা অথবা বারোটা তারকা এর চেয়ে বেশি পাবেন না। তাহলে দুনিয়া থেকে কোটি কোটি তারকা কেন দেখি? তারকা দেখি এটাও সত্য, প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছে এই কথা যে আল্লাহ বলছেন আল্লাহর বলাও সত্য। আবার আমরা যদি খুঁজি, খুঁজলে আসমানের মধ্যে তারকাগুলা সবগুলা পাবো না, এটাও সত্য। তাহলে সত্য না কি? আল্লাহ বলেন আসমান সমূহ এবং জমিন, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। আসমানের দিকে জ্ঞানীরা যখন তাকাবে তারা উপদেশ গ্রহণ করবে, জমিনের দিকে যখন জ্ঞানীরা তাকাবে তারা উপদেশ গ্রহণ করবে। রাতের পর যখন দিন আসবে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করবে, দিনের পর যখন রাত আসে তখনও জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। তো আল্লাহ বলেন আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আসমানের দিকে যদি আমরা তাকাই, কথার কথা আসমানে যে তারকাগুলা উঠে এই তারকারাজি আমরা দেখি। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, আমি দুনিয়ার নিকটবর্তী যে আসমানটা, পৃথিবীর বাসী যে আসমানটা দেখতে পায়, তো পৃথিবীবাসী যে আসমান দেখতে পায় এই আসমানটা আমি আল্লাহ লাইট সমূহের মাধ্যমে সাজিয়েছি, বাতি সমূহের মাধ্যমে সাজিয়েছি, মানে তারকা রাজি দ্বারা সাজিয়েছি। তাহলে প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছেন। এখন এই যে আল্লাহ প্রথম আসমানকে তারকা রাজির মাধ্যমে সাজালেন, তো আমরা যারা আসমানের দিকে তাকাই, তাকায় দেখি প্রথম আসমানে কোটি কোটি তারকা দেখা যায়। গবেষণা করলে যদি আসমানে আপনি তালাশ করেন, তালাশ করলে সাত আসমান তালাশ করলে আপনি ষাটটা তারকা অথবা বারোটা তারকা এর চেয়ে বেশি পাবেন না। তাহলে দুনিয়া থেকে কোটি কোটি তারকা কেন দেখি? কথা কি বুঝে আসছে? এতটুকু আমরা কি সাত তারা দেখি না? অনেক খুঁজলে তো, আপনার যদি খুঁজেন উপরে যান, প্রথম আসমান যান, দ্বিতীয় আসমান যান, তালাশ করতে করতে যাবেন সর্বোচ্চ সাতটা বা বারোটা, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। তাহলে দুনিয়া থেকে এতগুলা দেখি কিভাবে? তারকা দেখি এটাও সত্য, প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছে এই কথা যে আল্লাহ বলছেন আল্লাহর বলাও সত্য। আবার আমরা যদি খুঁজি, খুঁজলে আসমানের মধ্যে তারকাগুলা সবগুলা পাবো না, এটাও সত্য। তাহলে সত্য না কি? সবই যদি সত্য হয় তো প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হলো এই, ষাটটা কাজ যদি আমরা সাতটা কাজ সাজায় রাখি, একটা কাজ আর একটা কাজ এইভাবে ষাটটা কাজ যদি আমরা সাজাই, সাত কাজ সাজিয়ে দাঁড় করায় রাখলাম, এপাশ থেকে আমরা টর্চ লাইট দিয়ে লাইট মারলাম, বলেন লাইটের আলো কি একটা কাচের উপাশে যাবে না ষাটটার উপাশে যাবে? এটা বুঝছেন সবাই? কোটি কোটি তারকাগুলা আরশের নিচে আছে, আরশের নিচ থেকে তারকাগুলা লাইটিং করে ওই তারকারাজির লাইটিংগুলা আইসা সাত আসমান ভেদ করে দুনিয়ার মানুষের চোখের সামনে উপস্থিত হয়। যেহেতু আমরা দেখলে মনে হয় প্রথম আসমানে তারকাগুলা, তাই আল্লাহ আমাদেরকে বললেন আমি দুনিয়ার আসমানটা তারকা দ্বারা সাজিয়েছি, মানে তারকা দিয়ে যে লাইটটা আমি মারি এই লাইটিং এর পাওয়ারগুলা তোমরা দেখো প্রথম আসমানে। তাই আল্লাহ বললেন যেহেতু তোমরা প্রথম আসমানটা দেখো, তাই আমি বললাম প্রথম আসমানকে কোটি কোটি তারকা দ্বারা সাজিয়েছি।
আরশের নিচ থেকে মারতেছে সাজতেছে আয়শা প্রথম আসমানে এইজন্য আল্লাহ বললেন সূরা আলী ইমরানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানসমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে তাহলে জ্ঞানীরা যখন এগুলা দেখবে তখন তারা উপদেশ গ্রহণ করবে আল্লাহর এই সৃষ্টিগুলা আমরা যেন দেখে মহামহিম আল্লাহকে চিনতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني الحمد لله الله পাক رب العالمين দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব আল্লাহর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব